হাই গাইস, ওয়েলকাম টু মুক্তাস কুকিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লোট্টা শুটকির ভর্তা। আসুন তাহলে এবার এর পুরো প্রণালীটি আমরা দেখে নেই। আমি ফ্রাই প্যানটা গরম করে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দেব। তেল সামান্য গরম হয়ে গেলে আমি 5 কোয়া রসুন এবং মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। একটি শুকনা মরিচ এবং সামান্য 1 চিমটি লবণ দেব। দিয়ে আরেকটু ভেজে নেব মাছটা আমি। মাছ ভাজা শেষ। এবার আমি মাছটাকে পাটায় বেটে নেব। মিহি করে বাটতে হবে। খুব সহজেই তৈরি হয়ে গেল লোট্টা শুটকি ভর্তা। আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।